আসলে আমার না মাথাই কাজ করছে না, আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই তোমাকে ফোন করছিলাম আর কি, যদি অলি কোনোভাবে তোমাকে কন্ট্যাক্ট করে থাকে। আগে বলো তো, অলির সাথে কি কিছু হয়েছিল তোমার? আসলে তুমি চলে যাওয়ার পরে প্রচন্ড আপসেট হয়েছিল, দীপাকে নিয়ে খুব অশান্তি করছিল, আমি ওকে কোনো কিছু বোঝাতেই পারছিলাম না, আমার কথা শুনছিলই না। ওর ওর বন্ধুদের কাছে খোঁজ নিয়েছো তুমি? আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, ও কোথাও নেই, কোনো লিডই পাচ্ছি না আমি এখনো। আমি জানি না আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমি আরে মেয়েটা এত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে না, মানে কি করছে, কখন করছে, কেন করছে, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক হয়নি, একদম ঠিক হয়নি কিন্তু এটা। সো সরি, আমি তোমাকে এত হার্ট করেছি তাও তোমাকে ফোন করছি, আসলে খুব বিপদে পড়েছি, তুমি আমাকে হেল্প করতে পারো প্লিজ, প্লিজ চারু। এসএস তুমি আগে প্লিজ একটু শান্ত হও। আরে আমি তো শান্তই হতে পারছি না যতক্ষণ অলিকে আরেকবার দেখছি, ওর যতক্ষণ না খোঁজ পাচ্ছি আমি কি করে শান্ত করব নিজেকে। আচ্ছা ও আপসেট হয়ে বেরিয়ে গেছে মানে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে এমনটা তো নয়। তুমি তুমি জানো দরজা লক করেছিল, ওর বেডরুমে জানলা দিয়ে বেরিয়ে গেছে, সেই জন্য আমার আরো ভয় হচ্ছে। আচ্ছা ও যদি এমন অবস্থায় সামনের দরজা দিয়ে বেরিয়ে যেত তাহলে কি তুমি দিতে ওকে বেরোতে? দিতে না তো, সেই জন্যই ও এটা করেছে। আমার খুব ভয় করছে জানো তো, বড্ড ভয় করছে, এত আবেগপ্রবণ, এত ইম্পালসিভ না ও। আচ্ছা তুমি তুমি এত টেনশন করো না, আমি দেখছি, দাঁড়াও। বলি যদি কিছু হয়ে যায় না আমি আমি বাঁচতে পারবো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না জানো, আমার মেয়েটা আমার সব, আমি মরে যাব। আমি জানি এসএস, আমি দেখছি, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। বলে তো দিলাম কিন্তু কি করবো, আমি কোথায় খুঁজবো? বললি বলি তুমি কোথায় বলি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় হেল্প করলেন আমার, থ্যাংক ইউ। ওলি তুমি কাঁদছো কেন? জয় আমাকে কেউ ভালোবাসে না, সবাই সেলফি, শুধু নিজেরটাই ভাবে। এসব কি বলছো তুমি, কি হয়েছে? আমি আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছি জয়। হোয়াট, তুমি আচ্ছা তুমি এখন কোথায়? তুমি আমাকে বলো, আমি এক্ষুনি বাবাকে বলছি। বাচ্চারা বাচ্চার মতন থাকলেই ভালো লাগে। স্কুল বাঙ্ক করো কি তোমার এই বন্ধুর আইডিয়া? হ্যালো হ্যালো ওলি, ওলি আমাকে বলো প্লিজ তুমি কোথায়? না না তুমি কাউকে কিছু বলবে না, তুমি আমার বন্ধু, হ্যাঁ আমি তোমাকে বলেছি, তুমি যদি কাউকে কিছু বলো তাহলে কিন্তু আমি এক্ষুনি ফোন। না না আমি কাউকে বলছি না, তুমি প্লিজ ফোনটা রেখো না, আমায় বলো তুমি কোথায় ওলি, আমি এক্ষুনি আসছি। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।